Public distribution system Mungsa Manwi Phano Magwnang Rwnani Kokno, Kwrwi Subsidi Baikhe Ration Shopni Bisingtwi Lukurokno Rwjago Manwi Khonwi Phiya Ba Canvas Bag No Twiwi Hasteni Lukurokno Kwmangmao Khikwlaiwi Tongo Kainwi Kebengnai Bodol Srangsalo Secretariet Kaisa Kokthum Panda Khlaiwi O Koksilsamung Tisakha Mantri Sushanta Chowdhury Oshamutaino Buskango Tonoi Hasteni Lukurokno Magwnang Canvas Bag Rwnani Wansung Harmani Hasteni Chamung Bede Aboni logi logi subsidy baikhe chamani thok shuji moida te adarunani shaklim rumani hafang Hasteni Montri Okrani yak tuino lai thangni 10 October shal mariwo Hasteni kishashuk lokorongni yago yafare ruzak mani canvas bag te subsidy ni Bisingtwi chamani thok shuji moida te ata Phiya Ba Srangsalo Secretariet Kaisa Kokthum Panda Khlaiwi Mantri Sushanta Chowdhury Koksilsamung Tisakha canvas bag no tuiyoi Hasteni lokorongno Kwmangmao Khikwlaiwi Tongo Kainwi Kebengnai Bodol public distribution system Mungsa Manwi Phano Magwnang Rwnani Kokno Kwrwi Subsidi Baikhe Ration Shopni Bisingtwi Lukurokno Rwjago Manwi Khonwi Rwnani খুব ছোট আকারে প্রেস মিট আজকে কিন্তু যেহেতু দপ্তরের কাজকর্ম বা রাজ্যের জনগণের কাজকর্ম আমরা দায়িত্ব সহকারে করার জন্য প্রতিনিয়ত সজাগ থাকি এবং গত 10 তারিখে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আগরতলার রবীন্দ্র ভবনে খাদ্য দপ্তরের দ্বারা রাজ্যের জনগণের উদ্দেশ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী এবং বিনামূল্যে ব্যাগ প্রদান কর্মসূচির শুভারম্ভ হয়েছিল এখানে আমার সঙ্গে যারা আছেন আজকে খাদ্য দপ্তরের সেক্রেটারিও রয়েছেন রেভেল হেমেন্দ্র কুমার জি ডাইরেক্টর ফুড এন্ড সিভিল সাপ্লাইজ খাদ্য দপ্তরের আমাদের নির্মল অধিকারী মহোদয় এবং এডিশনাল ডাইরেক্টর অনিমেষ দেব বর্মা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডাইরেক্টর এবং এডিশনাল ডাইরেক্টরকে সঙ্গে বসিয়ে গত 9 তারিখে এই জায়গায় আমরা প্রেস মিট করেছিলাম এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে পরিষ্কারভাবে আমরা বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে আমরা সরষার তেল প্রদান করব সাবসিডাইজড রেটে এবং আপনারা যখন জিজ্ঞাসা করেছিলেন যে কারা কারা দিচ্ছে কিভাবে দিচ্ছে আমরা বলেছিলাম যে টেন্ডারের মাধ্যমে তিনটে কোম্পানি ইঞ্জিন ইমামি এবং আমাদের রাজ্যের লংতরাই এই তিনটে কোম্পানি টেন্ডারের মাধ্যমে তাদেরকে সিলেকশন করা হয়েছে এবং ইকুয়ালি তাদেরকে সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছে যাতে সারা রাজ্যে 2056টা রেশন শপে তেল প্রদান করা হয় ত্রিপুরা রাজ্যের প্রথমবারের মতো কোনো সরকার তার আগে দেয়নি সরষার তেল রেশনের মাধ্যমে সাবসিডাইজড রেট 128 টাকা ছিল টেন্ডার রেট খাদ্য দপ্তর তার উপর আমরা আরো 15 টাকা সাবসিডি প্রদান করছি অর্থাৎ 113 টাকা রেটে আমরা প্রথমবারের মতো সারা রাজ্যের মানুষকে সরষার তেল প্রদান করব আমরা এই কথা বলেছিলাম তার বাইরে উৎসবের এই দিনগুলোতে আমরা বলেছিলাম চিনি 1 কেজি ডাল 1 কেজি ময়দা 2 কেজি সুজি 500 আটা 500 এই জিনিসগুলো আমরা প্রদান করব কিন্তু কোথাও এই কথা আমরা বলিনি যে এই জিনিসগুলো বিনামূল্যে প্রদান করা হবে আপনারা ছিলেন আমরা কিন্তু কেউ আমরা এই কথা বলিনি যে এই জিনিসগুলো বিনামূল্যে প্রদান করা হবে কি বলা হয়েছে যে বিনামূল্যে ব্যাগ প্রদান করা হবে এবং মানুষ এই ব্যাগের মধ্যে এই জিনিসগুলো নিয়ে যাবেন যে জিনিসগুলো প্রদান করা হবে যে আমি নাম বললাম এগুলো সাবসিডাইজড রেটে প্রদান করা হবে কারণ এটা নতুন নয় যে ত্রিপুরা রাজ্যে উৎসবের সময় আটা ময়দা সুজি এই সমস্ত দেওয়া হয় রেশন শপের মাধ্যমে প্রতি মাসে একবার মানুষ জিনিস পায় আপনারা জানেন সেটা বারবার মানে এক মাসে দুবার পুরো রেশন কার্ড হোল্ডার পাবে না প্রতি মাসে
একবার রেশন কার্ড হোল্ডার সেটা পাবে। তো আমাদের প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি 10 তারিখ, সাংবাদিক বৈঠক করেছি 9 তারিখ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রোগ্রাম লঞ্চ করেছে 10 তারিখ, আজকে আমাদের 18 তারিখ। তো 1 থেকে 9 তারিখের মধ্যে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ জিনিসপত্র নিয়ে চলে গেছে, গরিব অংশের মানুষ রেশন থেকে রেশন সামগ্রী পৌঁছে গেছে। তো 1 থেকে 9 তারিখের মধ্যে আমাদের প্রোগ্রাম লঞ্চ করার আগে যারা জিনিসপত্র অলরেডি নিয়ে চলে গেছে তারা তো আর পাবে না, কারণ মাসে একবারই সেখানে জিনিস পাবে। তারা কি পাবে? ব্যাগখানা পাবে, আর কি পাবে? সরষার তেলটা পাবে আগামী দিনে, যেটা ঠিক হয়েছে এবং আগামী দিনে ধরুন এই মাসের শেষের দিক থেকে শুরু করে দিওয়ালির মধ্যে সারা রাজ্যে 2056টা যে আমাদের রেশন শপ রয়েছে প্রত্যেকটা রেশন শপে আমাদের এই সরষার তেলগুলো পৌঁছে যাবে বিভিন্ন ডিপোগুলোতে। আমরা এই কথা বলেছিলাম এবং আপনারাও সাংবাদিক বন্ধুরা আপনারা উপস্থিত ছিলেন। সাবসিডাইজড রেটে সমস্ত জিনিস দেওয়া হচ্ছে, সাবসিডাইজড রেটে প্রথমবারের মতো 113 টাকা মূল্যে সেখানে সরষার তেল প্রদান করা হচ্ছে এবং বিনামূল্যে আমরা একটা ব্যাগ প্রদান করছি শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের মানুষের কাছে, যে ব্যাগের মূল্য প্রায় 68 টাকা, টেন্ডার হয়েছে বাইরে রাজ্যের সংস্থা, 3টা সংস্থা সেটা পেয়েছে। এই সাংবাদিক বৈঠক করে আমরা আপনাদেরকে বলেছিলাম, অথচ দেউলিয়ার মতো যাদের রাজনৈতিক কোনো পুঁজি নেই বর্তমানে, পুজোর আগে মাঠঘাট গরম করে মানুষকে বিভ্রান্ত করার জন্যে মানুষ সাবসিডাইজড রেটে জিনিস পাচ্ছে, বিনামূল্যে ব্যাগ পাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না, কারণ বিগত দিনে তাদের সরকারের সময় 25 বছর সরষার তেল দেওয়ার মুরদ হয়নি, এখন আমাদের সরকার দিচ্ছে, এটাকে বিরোধিতা করতে হবে। আশালি ককথুম পান্ডা ও হাস্তেনি চামুং বেদেকনি মন্ত্রী সুশান্ত চৌধুরী নকারই বমানজাখা ফুড ডিপার্টমেন্টনি সেক্রেটারি তে ডাইরেক্টর রাজা খড়াগুলি নিশিমি প্রণম নিকক্থুম চিনি খড়াং।